हेलो हेलो फ्रेंड्स, फ्रेंड्स, वेलकम वेलकम टू टू अवर अवर चैनल चैनल एसके एसके मीडिया मीडिया इन इन पार्टनरशिप पार्टनरशिप विद विद अनएकेडमी। अनएकेडमी। WBMDFC তে রিকোভারি রিকোভারি এজেন্ট এজেন্ট পদে পদে রাজ্যের রাজ্যের চারটি চারটি ডিস্ট্রিক্টকে ডিস্ট্রিক্টকে উচ্চ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশে পাশে নিয়োগ নিয়োগ করা করা হচ্ছে। হচ্ছে। তো তো এই এই নিয়োগ নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া সম্পর্কে সম্পর্কে বিস্তারিত বিস্তারিত ভাবে ভাবে আজকের আজকের ভিডিওটিতে ভিডিওটিতে আলোচনা আলোচনা করব। করব। তো তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে ভিডিওটিকে শেষ শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে দেখতে থাকুন থাকুন এবং এবং চ্যানেলে চ্যানেলে প্রথমবার প্রথমবার হয়ে হয়ে থাকলে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকা থাকা বেল বেল আইকনে আইকনে অল অল নোটিফিকেশন নোটিফিকেশন প্রেস প্রেস করে করে রাখবেন। রাখবেন। তো তো আপনারা আপনারা অন অন দ্য দ্য স্ক্রিন স্ক্রিন সেই সেই নোটিশটি নোটিশটি দেখতে দেখতে পাচ্ছেন। পাচ্ছেন। এখানে এখানে কিন্তু কিন্তু প্রথমে প্রথমে কোয়ালিফিকেশনের কোয়ালিফিকেশনের কথা কথা বলা বলা হচ্ছে হচ্ছে যে যে এখানে এখানে কিন্তু কিন্তু মিনিমাম মিনিমাম হায়ার হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি পাস পাস্ট অর্থাৎ অর্থাৎ উচ্চ উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস পাস হলে হলে আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন এবং এবং তার তার সাথে সাথে বলা বলা রয়েছে রয়েছে বেসিক বেসিক কম্পিউটার কম্পিউটার নলেজ, নলেজ, যেরকম যেরকম রয়েছে রয়েছে এমএস এমএস ওয়ার্ড ওয়ার্ড রয়েছে, রয়েছে, এমএস এমএস এক্সেল এক্সেল রয়েছে, রয়েছে, পাওয়ার পাওয়ার পয়েন্ট পয়েন্ট রয়েছে রয়েছে, এবং এবং এমএস এমএস অ্যাক্সেস অ্যাক্সেস রয়েছে রয়েছে এবং এবং ইন্টারনেট। ইন্টারনেট। এগুলো এগুলো যদি যদি বেসিক বেসিক নলেজ নলেজ থেকে থেকে থাকে থাকে কম্পিউটারে কম্পিউটারে তাহলে তাহলে কিন্তু কিন্তু আবেদন আবেদন করতে করতে পারবেন। পারবেন। এবং এবং তার তার সাথে সাথে একটি একটি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা কথা বলা বলা হচ্ছে হচ্ছে যে যে রেসিডেন্ট রেসিডেন্ট অফ অফ দ্য দ্য কনসার্ন কনসার্ন এরিয়া এরিয়া হোয়ার হোয়ার দ্য দ্য ভ্যাকেন্সি ভ্যাকেন্সি এক্সিস্ট, এক্সিস্ট, অর্থাৎ অর্থাৎ যে যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আপনি আপনি আবেদন আবেদন করবেন করবেন অর্থাৎ অর্থাৎ সেই সেই ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কিন্তু কিন্তু বাসিন্দা বাসিন্দা হতে হতে হবে, হবে, এরপরে এরপরে এস এস লিমিটের লিমিটের কথা কথা বলা বলা হচ্ছে হচ্ছে 1-1-2020 অর্থাৎ 1-1-2020 কুড়ি তারিখ অনুসারে ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই কুড়ি অবশ্যই থেকে 40 40 বছরের বছরের মধ্যে মধ্যে হতে হতে হবে হবে এবং এবং কমিউনিটি কমিউনিটি যেটা যেটা বলা বলা হচ্ছে হচ্ছে অর্থাৎ অর্থাৎ যেহেতু যেহেতু WBMDFC WBMDFC অর্থাৎ অর্থাৎ ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বেঙ্গল মাইনরিটি মাইনরিটি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যান্ড ফাইন্যান্স ফাইন্যান্স কর্পোরেশনের কর্পোরেশনের পক্ষ পক্ষ থেকে থেকে কিন্তু কিন্তু নিয়োগ নিয়োগ করা করা হচ্ছে, হচ্ছে, তো তো অবশ্যই অবশ্যই কিন্তু কিন্তু ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটকে মাইনরিটি মাইনরিটি কমিউনিটির কমিউনিটির মধ্যে মধ্যে বিলঙ্গিং বিলঙ্গিং করতে করতে হবে হবে অর্থাৎ অর্থাৎ যারা যারা মুসলিম, মুসলিম, খ্রিস্টান, খ্রিস্টান, বৌদ্ধ, বৌদ্ধ, জৈন, জৈন, শিখ, শিখ, পার্সি পার্সি রয়েছে রয়েছে তারাই তারাই কিন্তু কিন্তু এখানে এখানে আবেদন আবেদন করতে করতে পারবেন। পারবেন। এরপরে এরপরে আপনাদেরকে আপনাদেরকে জানাচ্ছি জানাচ্ছি যে যে কোন 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 ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে নিয়োগ নিয়োগ করা করা হচ্ছে। হচ্ছে এখানে এখানে প্রথম প্রথম যে যে ডিস্ট্রিক্টটি ডিস্ট্রিক্টটি রয়েছে রয়েছে সেটি সেটি হলো হলো হুগলি। হুগলি। তো তো হুগলি হুগলি যে যে সমস্ত সমস্ত জায়গায় জায়গায় এই এই এরিয়া এরিয়া অফ অফ এনগেজমেন্ট এনগেজমেন্ট রয়েছে রয়েছে অর্থাৎ অর্থাৎ যে যে সমস্ত সমস্ত জায়গায় জায়গায় নিযুক্ত নিযুক্ত করা করা হবে হবে সেগুলি সেগুলি হচ্ছে হচ্ছে ডানকুনি, ডানকুনি, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, বৈদ্যবতী বৈদ্যবতী মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, তারপরে তারপরে রয়েছে রয়েছে কোন্নাগর কোন্নাগর মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, রিষড়া রিষড়া মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, শ্রীরামপুর, শ্রীরামপুর, উত্তরপাড়া উত্তরপাড়া ব্লক, ব্লক, শ্রীরামপুর শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি, উত্তরপাড়া, উত্তরপাড়া, কোটরাং কোটরাং মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি। তো তো এই এই সমস্ত সমস্ত জায়গায় জায়গায় কিন্তু কিন্তু এনগেজমেন্ট এনগেজমেন্ট রয়েছে, রয়েছে, এই এই সমস্ত সমস্ত জায়গায় জায়গায় কিন্তু কিন্তু কাজ কাজ দেখাশোনা দেখাশোনা করতে করতে হবে। হবে। এরপরে এরপরে যে যে ডিস্ট্রিক্টটি ডিস্ট্রিক্টটি রয়েছে রয়েছে সেটি সেটি হচ্ছে হচ্ছে হাওড়া, হাওড়া, অর্থাৎ অর্থাৎ হাওড়া হাওড়া ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের যে যে সমস্ত সমস্ত জায়গায় জায়গায় এনগেজমেন্ট এনগেজমেন্ট রয়েছে রয়েছে সেটি সেটি হলো হলো বাকনান বাকনান টু, টু, শ্যামপুর শ্যামপুর ওয়ান ওয়ান এবং এবং শ্যামপুর শ্যামপুর টু টু ব্লক। ব্লক। তারপরের তারপরের ডিস্ট্রিক্টটি ডিস্ট্রিক্টটি হলো হলো নর্থ নর্থ চব্বিশ চব্বিশ পরগনা, পরগনা, অর্থাৎ অর্থাৎ নর্থ নর্থ চব্বিশ চব্বিশ পরগনা পরগনা মিনা মিনা কাপ কাপ ব্লকে ব্লকে কিন্তু কিন্তু নিয়োগ নিয়োগ করা করা হচ্ছে। হচ্ছে চার চার নম্বরে নম্বরে যে যে ডিস্ট্রিক্টটি ডিস্ট্রিক্টটি রয়েছে রয়েছে সেটি সেটি হলো হলো নদিয়া। নদিয়া। নদিয়া নদিয়া যে যে সমস্ত সমস্ত ব্লকে ব্লকে এবং এবং মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ নিয়োগ করা করা হচ্ছে হচ্ছে সেগুলো সেগুলো হলো হলো 73-1 73-1 এবং এবং 73-2 73-2 ব্লক। ব্লক। কৃষ্ণনগর কৃষ্ণনগর 1 1 রয়েছে, রয়েছে, কৃষ্ণনগর কৃষ্ণনগর 2 2 রয়েছে, রয়েছে, নবদ্বীপ নবদ্বীপ ব্লক, ব্লক, কৃষ্ণনগর কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি অ্যান্ড অ্যান্ড নবদ্বীপ নবদ্বীপ মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি। তো তো এই এই সমস্ত সমস্ত জায়গায় জায়গায় কিন্তু কিন্তু নিয়োগ নিয়োগ করা করা হচ্ছে হচ্ছে প্রত্যেকটি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে একটি একটি করে করে শূন্যপদ শূন্যপদ রয়েছে, রয়েছে, যেখানে যেখানে টোটাল টোটাল ভ্যাকেন্সি ভ্যাকেন্সি উল্লেখ উল্লেখ করা করা রয়েছে রয়েছে 5টি পাঁচটি এবং এবং এখানে এখানে শুধুমাত্র শুধুমাত্র ওয়ার্ক ওয়ার্ক ইন ইন ইন্টারভিউ ইন্টারভিউ এর এর মাধ্যমে মাধ্যমে নিয়োগ নিয়োগ করা করা হবে, হবে, যেটি যেটি ডেট ডেট রয়েছে রয়েছে 21-1-2021 21-1-2021 অর্থাৎ অর্থাৎ জানুয়ারির 21 তারিখের ইন্টারভিউটি নেওয়া হবে। এরপরে এর ইন্টারভিউ এর ভেন্যু দেওয়া রয়েছে যে রয়েছে যে আম্বার আম্বার ডিডি DD 27/E সল্ট লেক সেক্টর সেক্টর 1 1 কলকাতা কলকাতা 64। 64। তো তো এই এই ঠিকানায় ঠিকানায় কিন্তু কিন্তু আপনাদের আপনাদের ইন্টারভিউটি ইন্টারভিউটি নেওয়া নেওয়া হবে। হবে। তো তো এই এই নোটিশটির নোটিশটির নিচেই নিচেই কিন্তু কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মটি ফর্মটি দেওয়া দেওয়া রয়েছে, রয়েছে, অবশ্যই অবশ্যই এটি এটি ডাউনলোড ডাউনলোড করে করে ফিল ফিল আপ আপ করবেন করবেন এবং এবং তার তার সাথে সাথে যে যে সমস্ত সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে যাবেন যাবেন সেগুলি সেগুলি হলো হলো বায়োডাটা বায়োডাটা অফ অফ দ্য দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের অ্যাপ্লিক্যান্টের একটি একটি বায়োডাটা বায়োডাটা তৈরি তৈরি করবেন। করবেন। তারপরে তারপরে বলা বলা হচ্ছে হচ্ছে অরিজিনাল অরিজিনাল মার্কশিট মার্কশিট অফ অফ দ্য দ্য অল অল এক্সামিনেশন এক্সামিনেশন অ্যালং অ্যালং উইথ উইথ ওয়ান ওয়ান সেট সেট অফ অফ সেলফ সেলফ অ্যাটেস্টেড অ্যাটেস্টেড ফটোকপি ফটোকপি অফ অফ দ্য দ্য অ্যাবাভ অ্যাবাভ মার্কশিট। মার্কশিট। তিন তিন নম্বরে নম্বরে রয়েছে রয়েছে অরিজিনাল অরিজিনাল একাডেমিক একাডেমিক ডকুমেন্ট ডকুমেন্ট কন্টেনিং কন্টেনিং ডেট ডেট অফ অফ বার্থ বার্থ অফ অফ দ্য দ্য অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্ট। চার চার নম্বরে নম্বরে রয়েছে রয়েছে অরিজিনাল অরিজিনাল ফটো ফটো আইডেন্টি আইডেন্টি কার্ড, কার্ড, যেরকম যেরকম এথিক এথিক কার্ড কার্ড অথবা অথবা আধার আধার কার্ড কার্ড যে যে কোনো কোনো একটি একটি নিয়ে নিয়ে গেলেই গেলেই হবে। হবে। তারপরে তারপরে রয়েছে রয়েছে পাঁচ পাঁচ নম্বরে নম্বরে যে যে টু টু পিস পিস পাসপোর্ট পাসপোর্ট সাইজ সাইজ কালার কালার ফটোগ্রাফ ফটোগ্রাফ অফ অফ দ্য দ্য অ্যাপ্লিকান্ট। অ্যাপ্লিকান্ট। তো তো এই এই সমস্ত সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট কিন্তু কিন্তু